হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এখন আলোচনাটা শুরু করছি, সেটা হচ্ছে ছাপা বই বা মুদ্রণের সঙ্গে শিক্ষা প্রসারের দিকটি আলোচনা করো। আর এর সঙ্গে একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে মুদ্রণের সঙ্গে জাতীয় চেতনার উন্মেষ কিভাবে হয়েছিল। এবার ছাপা বই বা সেই সময় যে আমরা জানি যে ছাপা বই বা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হওয়ার পর এখানে যে বইপত্র ছাপা হচ্ছিল সেই বইপত্র আমাদের মানে বিভিন্নভাবে আমাদের জ্ঞান বিজ্ঞানের দিক উন্মোচন করে দিয়েছিল, সেইটা নিয়েই আলোচনা করব। তাহলে সেটা শিক্ষা আমাদের জ্ঞানের কোন দিকে কিভাবে এটা আমাদের কারা কারা এই শিক্ষা প্রসারে আমাদের সহায়তা করেছিল, তাহলে আলোচনাটা হচ্ছে শুরু করছি। সেটা হচ্ছে তোমরা এই ইয়েটা দেখতে পাবে নিশ্চয়ই, মানে নোটটা দেখতে পারবে এবং সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আলোচনাটা হচ্ছে যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে বাংলা শিক্ষা ব্যবস্থার কাঠামো একেবারে বদলে গিয়েছিল। ছাপাখানার বিস্তার এবং সুলভে বইয়ের প্রচার ছাড়া এই বদল সম্ভব হতো না। ঊনবিংশ শতাব্দীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তিন ধরনের, একটা হচ্ছে টোল, দ্বিতীয় মক্তব বা মাদ্রাসা এবং তৃতীয় হচ্ছে পাঠশালা। প্রথম দুই ধরনের প্রতিষ্ঠানে প্রধানত হিন্দু এবং মুসলিমদের উচ্চ শ্রেণীর ছাত্ররাই পড়াশোনা করত। পাঠশালাগুলো ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের ব্যবহারিক জীবনের তারা তাদের প্রয়োজনীয় শিক্ষালাভের জন্য, অর্থাৎ যতটুকু তাদের নিত্য দিনের প্রয়োজনে দরকার ততটুকুই তারা পাঠশালা থেকে শিখতে পারত। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে পুরনো শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রথমে আমরা দেখি বেসরকারি এবং পরে সরকারি উদ্যোগে ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষার প্রচলনের ব্যবস্থা করা হয়। 1813 খ্রিস্টাব্দে কোম্পানির সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে এবং কোম্পানি শিক্ষাক্ষেত্রে কি বাৎসরিক 1,00,000 টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিলে, এখানে কোম্পানি হবে না, ব্রিটিশ সরকার শিক্ষাক্ষেত্রে বাৎসরিক 1,00,000 টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিলে ভারতে শিক্ষা বিস্তারে গতি আসে। আচ্ছা, এবার কারা কারা শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছিল? আমরা তো সরকারি উদ্যোগ কথা বললামই যে তারা শিক্ষাক্ষেত্রে 1,00,000 টাকা ব্যয়ের, বেসরকারি উদ্যোগেও সরকারি বিদ্যালয় ও মিশনারিগণ স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে আমরা জানি যে ডেভিড হেয়ার, রামমোহন রায়, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, যাতে এক দেশে শিক্ষার বিস্তার ঘটে। শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার বিস্তারের মাধ্যমে তাদের ভারতীয় তথা বাঙালিদের জ্ঞান আরও বৃদ্ধি পায়। স্কুল বুক সোসাইটির ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠান তো তৈরি হলো, এইবারে শিক্ষা প্রতিষ্ঠানে হাতে লেখা পুঁথিপত্র ব্যবহার করা হতো। আগে শিক্ষক পুঁথি বিশেষত হাতে, শিক্ষক যে বই পড়াতো সেটা হাতে লেখা একটা খাতার মতো ছিল, সেগুলো ধরে পড়াতেন, শিক্ষার্থীরা তা শুনত, আবার কেউ কেউ লিখে রাখত। সব কিছু মনে রাখা বা তার লিখে নেওয়া সম্ভব ছিল না। এই অভাব এবং অসুবিধা দূর করে দিয়েছিল ছাপা বই। ছাপা বইতে বিষয়টি সম্পূর্ণ লেখা থাকে, এখনও আমরা দেখি এবং তৎকালীন দিনেও সে সময় সম্পূর্ণ লেখা থাকতো, প্রত্যেক শিক্ষার্থী তা পড়তে পারত। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তকের অভাব একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। ডেভিড হেয়ারের উদ্যোগে
তিনি কি করলেন, কলকাতা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দ এটা প্রতিষ্ঠা করেছিল, যাতে ভালো ছাপা বই এখান থেকে ছাত্রছাত্রীরা নিয়ে পড়তে পারে। সেই স্কুল বুক সোসাইটির মাধ্যমে তিনি সমস্ত বাধা বিপত্তি দূর করতে সচেষ্ট হয়েছিলেন। এই সোসাইটির মূল উদ্দেশ্য ছিল দেশীয় ছাত্রদের জন্য ইংরেজি ও বিভিন্ন ভাষায় প্রয়োজনীয় পাঠ্যপুস্তক রচনা, মুদ্রণ বা ও স্বল্প বা বিনামূল্যে বিতরণ করা। এবার অন্যান্য প্রতিষ্ঠানের উদ্যোগ, আরও যেসব প্রতিষ্ঠান পাঠ্যপুস্তক রচনা, মুদ্রণ এবং সরবরাহের কাজে সেই সময়ে যুক্ত ছিল, তাদের মধ্যে ক্যালকাটা ক্রিশ্চান ট্র্যাক্ট অ্যান্ড স্কুল বুক সোসাইটি এবং ভার্নাকুলার লিটারেচার সোসাইটি। গোটা ঊনবিংশ শতাব্দীতে প্রায় 500 মতো প্রাইমার ছাপা হয়েছে, এর 80% প্রকাশিত হয়েছে ওই শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অক্ষর পরিচয়ের বই ছাড়া অন্য যে ধরনের পাঠ্যপুস্তক এই সময় ছাপা হয়েছিল সেগুলোর মধ্যে নীতিশিক্ষার বই ছিল সবচেয়ে বেশি। বিদ্যাসাগরের কথামালা এই ধরনের বইয়ের উদাহরণ। এছাড়া ছিল অঙ্ক এবং প্রাকৃতিক বিজ্ঞানের বই। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, প্রযুক্তিবিদ্যা এবং চিকিৎসাবিদ্যার বইও ছাপা হতে শুরু করে, যার ফলে সমস্ত লোকেদের জ্ঞান বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান বৃদ্ধি পায়। এবার অনুবাদ সাহিত্যের অবদান। মুদ্রণযন্ত্রের পাশ্চাত্যের ইতিহাস, দর্শন, রাষ্ট্রনীতি, গণিত, বিজ্ঞান ইত্যাদির মধ্যে ভারতবাসীকে পরিচিত হতে সাহায্য করে, আর তা সম্ভব হয় অনুবাদ সাহিত্যের উন্নতির জন্য। অর্থাৎ বিভিন্ন রকম ভাষার সাহিত্য থেকে অনুবাদ করা হয় এবং সেই সব অনুবাদ সাহিত্য যারা যে ভাষায় পারদর্শী সেই সব পড়ে তাদের জ্ঞান বৃদ্ধি হয়, ফলে পাশ্চাত্যের উদারতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি ধারণার সঙ্গে ভারতবাসীর পরিচয়ের ফলে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়। আর কি করেছিল, বিভিন্ন মনীষীদের ভূমিকা, রামমোহন রায়, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর, ইয়ং বেঙ্গলের সদস্যবৃন্দ তাদের চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা প্রকাশ করেন সংবাদপত্র এবং বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে। ফলশ্রুতিতে আপামর জনসাধারণ সামাজিক কুপ্রথা, কুসংস্কার প্রভৃতি সম্পর্কে সচেতন হতে পারে। এছাড়া এই গদ্য সাহিত্যের বিকাশ হয়। মুদ্রণযন্ত্রের প্রবর্তনের ফলে বাংলায় গদ্য সাহিত্যের বিকাশ দ্রুত হয়। আগে আমরা জানি যে বাংলা সাহিত্যে পদ্যরীতির চল ছিল, কিন্তু মুদ্রণযন্ত্রের আবিষ্কারের পর সংবাদপত্র এবং পত্রপত্রিকায় গদ্য সাহিত্যের বিকাশ, মানে বিভিন্ন রকম গদ্য সাহিত্যের ছাপা হতে থাকে এবং তা জনগণ বা লোকজন পড়ে তার সম্বন্ধে শিক্ষালাভ করে। জনগণের জ্ঞান বৃদ্ধি, সংবাদপত্র ও পত্রপত্রিকায় জনগণ দেশ বিদেশের বিভিন্ন সংবাদ সম্বন্ধে জানতে পারে, তার ফলে জনগণের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। নতুন শ্রেণীর অবদান, পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে এক নতুন মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয় যারা শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছিল। এছাড়া এরা ভারতে প্রান্তিক মানুষদের সঙ্গে যোগাযোগের ফলে প্রান্তিক জনগণের মধ্যেও শিক্ষার প্রসার হয়। এছাড়া পরবর্তী কী হয়, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মুদ্রণকে কেন্দ্র করে শিক্ষা সম্বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়। আচ্ছা, মুদ্রণকে কেন্দ্র করে সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়। মুদ্রণকে কেন্দ্র করে শিক্ষা সম্বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা যায়। বিভিন্ন সংবাদপত্র ও পত্রপত্রিকায় শিক্ষার প্রয়োজনীয়তা, শিক্ষণ পদ্ধতি ইত্যাদি নিয়ে নানা রকম রচনা প্রকাশিত হতে থাকে, যা সম্বন্ধে মানুষের শিক্ষা সম্বন্ধে একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। এবার এই ছাপাখানার সৃষ্টিতে জাতীয় চেতনা কীভাবে উন্মেষ হয়েছিল। বাংলায় ছাপাখানার সৃষ্টি এক নতুন যুগের সূচনা করে।
তার কতগুলো হচ্ছে দর্শন। ছাপাখানায় কেবল পাঠ্য বই ছাপা হতো না, সেই সঙ্গে দর্শন ও অন্যান্য জ্ঞান বিজ্ঞানের বই ছাপা হতো। এইসব বই পড়ে ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশোর মতো দার্শনিকদের সঙ্গে এদেশের শিক্ষিত মানুষের পরিচয় হয় এবং তাদের জ্ঞান বিজ্ঞানের কথা জানতে পারে। টম পেইনের এজ অফ রিজন পড়ে যুক্তিবাদ সম্বন্ধে নতুন ধারণা লাভ করে। গণতন্ত্র, উদারনীতিবাদ, জাতীয়তাবাদ সম্বন্ধে জনগণের মধ্যে এক নতুন ধারণা তৈরি হয় যা জাতীয় চেতনা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া পত্রপত্রিকা, ছাপাখানা চালু হওয়ার পর আঞ্চলিক ভাষা ও ইংরেজি ভাষায় বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হতে থাকে। এইসব পত্রিকাগুলো জাতীয় চেতনা জাগাতে সাহায্য করে। ঔপনিবেশিক শাসনে ভারতীয়দের দুরাবস্থা, কুসংস্কার, শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা, বিভিন্ন বিদ্রোহের কথা, ইংরেজদের অত্যাচারী শাসন প্রভৃতি সংবাদ পড়ে ভারতীয়দের নতুন জাতীয়তাবোধ অর্থাৎ জাতীয় চেতনা বেড়ে যায়। জাতীয়তাবোধ সৃষ্টিতে সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সংবাদ ভাস্বর, হিন্দু, কেশরী, ট্রিবিউন, আকবর, কোহিনুর, আজাদ প্রভৃতি পত্রিকার বিশেষ ভূমিকা ছিল। ছাপাখানা এইসব পত্রিকার বিশেষ ভূমিকা ছিল। ছাপাখানা এইভাবে বই প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের চাহিদা মিটিয়ে শিক্ষা প্রসারে সঞ্চার করে বা শিক্ষা প্রসার ঘটায়। এর সঙ্গে পত্রিকাও দেশবাসীকে জাতীয়তাবাদ গড়ে তুলতে বিশেষভাবে সাহায্য করেছিল। তাহলে এটা হচ্ছে পড়ে নিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।